নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাইয়া আরেকটা রেসিপি নিয়ে আইলাম। আপনারা দেখতে থাকেন, আমি প্যানের মধ্যে একটু জল বসাইলাম। আমি আগে তিন রকমের ক্যাপসিকাম, বেবিকর্ন আর গাজর, ব্রকোলি কাটটা রাখছি, আর পনিরগুলির লবণ জলে ভিজাই রাখছি। গরম জলের মধ্যে একটু সময় 2 মিনিট মতো ভাপ দিয়ে নামাই লেছি। নামাইয়া এটা ফ্রিজের ঠান্ডা জলে 15 থেকে 20 মিনিটের মতো চুবাই রাখছি। তারপর পনিরও লবণ জলে চুবাই রাখছি আগেই। তারপরে কড়াইতে তেল দিয়া আমি একটু পনিরগুলিরে হালকা হালকা ভাজ্যা নিমু, হালকা হালকা ভাজ্যা নামাই রেখে দিমু। দেখেন আপনারা, দেখতে থাকেন। একটু সামান্য একটু হলুদ দিলাম পনিরে, আর তরকারিতে আর হলুদ দিমু না, ওইটা তো হলুদ ছাড়াই করতে লাগবো, নাহলে কালারটা নষ্ট হয়ে যাবো। আর ঠান্ডা জলে ভিজায় সবজিগুলি এই কারণেই, তার কালারটা যেন নষ্ট না হয়, কালারটা যেন সুন্দর থাকে এই লেগে। তো আবার পনিরগুলি ভাজার পরে কড়াইতে তেল দিলাম, দিয়ে আবার পেঁয়াজগুলি ভেবে কাটটা দিবেন, দিয়ে একটু উল্টায় পাল্টাই সবজিগুলি দিয়ে দিবেন, ভালো করে জল ছেঁকে দিবেন। দিয়ে এগুলিরে একটু ডেকে ডেকে কম আছে, ডেকে ডেকে এগুলিরে ভাজা, হালকা হালকা ভাজা করবেন। দেখেন হালকা হালকা ভাজছে, একদম রং পরিবর্তন হয়েছে না। রং পরিবর্তন হলেই কিন্তু দেখার সৌন্দর্য নষ্ট হয়ে যাবো, খাওয়ার স্বাদও নষ্ট হয়ে যাবে। তো এগুলিরে হালকা হালকা ভাজার পরে এখন আমি দিমু হইল চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়ার পরে দিমু হইল একটু গোলমরিচের গুঁড়া, যে যেরকম ঝাল খায় ওই আন্দাজে বুঝে দিবেন। তারপরে দিমু হইল একটু অরিগানো, অরিগানো দিলে এটার ফ্লেভারটাও সুন্দর হয়, খাইতেও স্বাদ হয়, আপনারা কইরা দেখেন খুব ভালো লাগে খাইতে। তারপরে দেওয়া দিলাম একটু আমি লবণ, দেখেন একটুখানি লবণ দিলাম। দিয়ে লবণ দেওয়ার পরে এখন আমি পনিরও দেওয়া দিলাম, একটু লাড়াচাড়া, একটু পনির, একটু লাড়াচাড়ার পরেই পনির দিয়ে দিতেছি। দেখেন পনির দিয়ে এগুলিরে একটু ডাককে দেখে আপনারা বাজবেন, তাইলে লবণটা গিয়ে ভিতরে ডুববো সপ্তাহের মধ্যে। একটু ডাককে দেখে অল্প অল্প করে বাজবেন, বেশি বাজবেন না, কিন্তু ভাজা হয়ে গেলে পরে নামাই নেবেন। এটা যদি আপনি রাত্রে ভাতের বদলে খান, দেখবেন শরীরও হালকা থাকবো, ওজনও কমবো। তো যদি এই রেসিপিটা ভালো লাগে তাইলে আপনারা লাইক করেন, কমেন্ট করেন, আর আপনারা খাইয়া, রান্না করে খাইয়া জানায়েন কেমন লাগলো।